আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে একটি ধান মারাই কল। আমরা অনেকেই এই ধরনের মারাই কল দেখে থাকি যা আপনার ধান মারাই কাজে ব্যবহৃত হয়। এই ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলামিন মারাই কল। এটি মূলত আগে একসময় চলেছে, এই মারাই কলটিকে আপনার মডিফাই করে বর্তমানে আরও উন্নত করে এটিকে ওটো সিস্টেম করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা একটি ওটো মারাই কলের দাম নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ওটো মারাই কল। এটির ব্যবহারের ফলে ধান একদিকে চলে আসছে এবং খড়গুলো অন্যদিকে চলে যাচ্ছে, এবং ধানের যে চূড়াগুলো থাকে সেটিও আরেক দিকে চলে যায়, যার ফলে দেখা যায় ধানগুলো একদম জারাই হয়ে আপনার মেশিন থেকে বের হয়ে যায়। বর্তমানে এর প্রচুর চাহিদা আছে, যার কারণে আপনার এই মেশিনগুলো বেশি ব্যবহৃত হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে কাজগুলো দুইবার করা হতো, এই মেশিন মাধ্যমে ধান বাঙানোর ফলে একবারে সব কাজ হয়ে যাচ্ছে। তো এই হলো আপনার একটি নতুন আপনার ওটো মারাই কল। এটি হচ্ছে কৃষাণ মারাই কল। কৃষাণ মারাই কল প্রস্তুতকারক এটি আপনার কৃষাণ ওটো বলে থাকে। এটি আপনার অটোমেটিক একদিকে ধান যাবে, একদিকে আপনার ধানের যে চূড়াগুলো আছে সেগুলো যাবে, আরেকদিকে খড়গুলো উড়ে যাবে। এটি হচ্ছে ভিতরের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আপনার ধানগুলো যাবে। এটি হচ্ছে এর মুখ, যে দিক দিয়ে আপনার ধানের খড়গুলো অর্থাৎ বনগুলো উড়ে যাবে। তো এটি হচ্ছে এর ভিতরের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন। এই মারাই কলটি মূলত কিশোরগঞ্জ প্রস্তুত করা হয়েছে, যাকে কিশোরগঞ্জে মারাই কল বলে থাকে অনেকে। এটি হচ্ছে নিচের অংশ, এখানে আপনার ইঞ্জিনটা বসবে। তো এটি ওটো মারাই কল হওয়ায় আপনার এটির ওজনটা অনেক বেশি, কারণ এটিতে আরও বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করা হয়েছে, যার কারণে এটিতে চাকা ব্যবহার করা হয়েছে যাতে যে কোনো জায়গায় এটি সহজে আনা নেওয়া করা যায়। তো এটি হচ্ছে এর পিছনের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে এর ফ্যান, যা অনেক বড় দেওয়া আছে আর এটির প্রচুর পরিমাণে বাতাস বের করে দেয় সামনের দিক দিয়ে ফ্যানটি। এটি মূলত বাতাসের কাজে ব্যবহার করা হয়, এই দিক দিয়ে বাতাস বের হয়ে সামনের দিক দিয়ে যাবে, এবং যার ফলে দেখা যাচ্ছে ধানের যে চূড়াগুলো আছে সেগুলো আলাদা করে ফেলবে এবং ধানকেও আলাদা করে ফেলবে। আর এটি হচ্ছে ওটু, যা আপনার চালনির মতো এটি নাড়াচাড়া করবে। এটি দেখতে পাচ্ছেন বিয়ারিং সিস্টেম, এটি চালনির মতো নাড়াচাড়া করবে, যা আপনারা প্রথমে ভিডিওতে দেখতে পেয়েছিলেন। যেহেতু এখানে মেশিন বসানো নাই, তা আমরা সরাসরি দেখাতে পারছি না, তো আমরা হালকা নেড়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটি নাড়াচাড়া হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই মেশিন সম্বন্ধে ভালোভাবে বুঝতে চান অবশ্যই বলবো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। তো এখানে যে পলিটা ঘোরাচ্ছে এটি হচ্ছে আপনার এই ধান আপনার জারার অংশটুকু। তো পলিটা ঘোরালে অর্থাৎ মেশিনে যখন এটি চালানো হবে তখন এটি চলবে, আর এটির নিচে আরেকটা প্লেট বসানো থাকে। তো এখানে আমরা এটি ফিটিং করি নাই, যেহেতু আমরা এটি বাইরে আপনার স্যাম্পল রেখেছি তাই এটি ফিটিং করি নাই, যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না। তো এর নিচেও একটা অংশ আছে আর এটি হচ্ছে এর উপরের অংশ। তো বর্তমানে এটির প্রচুর পরিমাণে আপনার ব্যবহৃত হচ্ছে আর এটির ফলে কৃষকও উপকৃত হচ্ছে। আর এর দামটাও আমরা বলে দিচ্ছি, বর্তমানে আপনার যে দামে কিনতে পারবেন এটির দাম হচ্ছে, বর্তমানে এটি কিশোরগঞ্জের মারাই কল অত্যন্ত হেভির মধ্যে, আর এটির দাম 48,000। 48,000 হলে আপনারা এটি কিনতে পারবেন যে কোনো জায়গা থেকে। আর আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান, আমরা বলবো আমাদের ঠিকানাটা হচ্ছে আশরাফ মেশিনারিজ হবিগঞ্জ। আমাদের আশপাশ জেলাতে যারা আছেন তারা সরাসরি এসে নিয়ে যেতে পারেন। তো যদি অধিক দূরত্বে থাকেন বাংলাদেশের যে কোনো জায়গায়, সেক্ষেত্রে বলবো আপনার নিকটস্থ যে কোনো জায়গা থেকে এগুলো কিনতে পারেন, বা আপনার পরিচিত যে কোনো ধরনের মারাই কলও নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার ভালো মানের দেখেই নেবেন, কেননা আপনার মারাই কলগুলো যদি আপনার লোহা যে লোহাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যদি ভালো থাকে, অত্যন্ত গাঢ় থাকে, দেখা যাবে সেক্ষেত্রে লাস্টিং করবে অনেক। এটা হচ্ছে আলামিন মারাই কল প্রস্তুতকারক কৃষাণ ইন্ডাস্ট্রিজ একরামপুর কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জ থেকে এগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তো আপনারা সব জায়গায় আশা করি পেয়ে যাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং এইরকম আরও নিত্য নতুন ভিডিও করতে আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং আপনার যে কোনো ধরনের মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।
আজকের ভিডিওটি ছিল আপনার ও টু মারাই কল নিয়ে, তো পরবর্তীতে আমরা নর্মাল মারাই কল নিয়ে ভিডিও করব। তো ভালো থাকবেন সবাই।